দীর্ঘ সাত মাস পর মায়ের সান্নিধ্যে জেসমিন ও লায়লা। মা নাকানো এরিকোর প্রায় 5000 কিলোমিটার পাড়ি দেয়া সার্থক হয় মঙ্গলবার সকালে। এদিন তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে দুই কন্যার সঙ্গে দেখা হয় মায়ের। I'm just very happy. Thank you so much. I really appreciate everyone's support. অন্যদিকে বাবা ইমরান শরীফও সন্তানদের কাছে পেতে আকুল। আদালতের নির্ধারিত সময়ের অনেক আগেই ভিকটিম সাপোর্ট সেন্টারে হাজির তিনি। মেয়েদের জন্য তাদের প্রিয় খাবার আর ছড়ার বই তার হাতে। কোভিড পরিস্থিতিতে সেন্টারে সন্তানদের অবস্থানে উদ্বেগ ছড়ে পড়ে তার কণ্ঠে। আমার বাচ্চারা খুবই সেফ একটা জায়গায় ছিল, 2 মিটার সোশ্যাল ডিস্টেন্সিং সবসময় থাকতো, তবে সেটা হচ্ছে না, আমি খুব দুশ্চিন্তায় আছি। সাবেক স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ্বের যেন বলি হতে না হয় সন্তানদের, সেই চাওয়ার কথাই জানালেন বাবা ইমরান শরীফ। আমি আজীবন বাবা, মা আজীবন মা, আমরা দুজনই সমান, কেউ কারো এক ফোঁটা বেশি না কমও না। আমি চাই যে এমন একটা রায় হোক যেন মা দেখতে পারে বাচ্চাদেরকে। এরিকো ইমরান দম্পতির তৃতীয় সন্তান 7 বছরের সোনিয়া মায়ের কাছেই থাকছে। আদালতের নির্দেশে 31 আগস্ট পর্যন্ত অন্য দুই সন্তান লায়লা ও জেসমিনকে থাকতে হবে ভিকটিম সাপোর্ট সেন্টারে। তবে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত মা ও 2টা থেকে রাত 8টা পর্যন্ত বাবা শিশুদের সাথে সময় কাটানোর অনুমতি পেয়েছেন। গত 19 আগস্ট জাপানি নাগরিক এরিকো দুই সন্তানকে ফিরে পেতে হাইকোর্টে আবেদন করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।